আমরা যেটা প্রথমেই জানতে চাইবো যে কেন এরকম একটা সিদ্ধান্ত পুনে ওয়ারিয়ার্স টিমকেও সাহারা কিনলো আইপিএল এবং সেটাও তারা বিক্রি করে দিতে চাইছে এবং ভারতীয় দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে চাইছে, কেন এরকম সিদ্ধান্ত হঠাৎ? তো কারণ হচ্ছে যে কালকে রাত্রির থেকে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে সাহারা গোষ্ঠীর এটা নিয়ে গন্ডগোল চলছিল। সাহারা গোষ্ঠী বারবার করে অনুরোধ করছিলেন যে যুবরাজ সিং যিনি নিলামে আছেন, মানে সরি যিনি নিলামে নেই কিন্তু যাকে টাকা দিয়ে সাহারা কিনেছে এবং যিনি এবারে আইপিএল এ নিশ্চিতভাবে খেলতে পারবেন না, তাকে যে তাকে কিনতে যে টাকাটা গেছে $1.8 মিলিয়ন, সেই টাকাটা বোর্ড আবার সাহারাকে নিলামে ফেরত দিয়ে দিক। অর্থাৎ এবার মনে করা যাক যে এবার নিলামে সবাই 10 টাকা নিয়ে শুরু করছে, সেখানে সাহারা এবং আরো দু একটা টিম যারা যারা প্লেয়ার কিনেছে, যেমন ব্যাঙ্গালোর কিনেছে ক্রিস গেলকে, সাহারা কিনেছে সৌরভকে, তাদের টাকাটা অলরেডি কমে গেছে। মানে ধরা যাক যে সবাই যদি 10 টাকা নিয়ে শুরু করে, এরা তাহলে 6 টাকা নিয়ে শুরু করছে। এবার সাহারা বলেছিল যে যুবরাজ সিং যিনি যাকে নিশ্চিতভাবে পাওয়া যাবে না এবং অনেকভাবে টেকে রাখা হলো, এখন জানাই গেছে বহুদিন ধরে যে যুবরাজ সিং ক্যান্সারে ভুগছেন, সাহারা বলেছিল যে যুবরাজের জন্যে যে $1.8 মিলিয়ন খরচা হচ্ছে সেই টাকাটা, যেহেতু যুবরাজ তারা ধরে নিচ্ছে আর আইপিএল খেলতে পারবেন না, ওই টাকাটা তাদের ফেরত দিয়ে দেওয়া হোক যাতে তারা ওই টাকা থেকে আবার কাউকে কিনতে পারে। কিন্তু বোর্ড বলেছে যে ওই টাকা যেহেতু তারা যুবরাজকে কিনেছেন, তারা আর ওই টাকাটা খরচা করতে পারবেন না। এখানে সাহারার বক্তব্য হচ্ছে যে নিয়মে আছে টেম্পোরারিলি ইনজিয়ার্ড হলে তুমি ওই টাকা দিয়ে আর কিনতে পারবে না, কিন্তু যুবরাজের ক্ষেত্রে তারা ধরে নিচ্ছেন যে যুবরাজের একরকম প্লেয়িং কেরিয়ার শেষ, সেই ক্ষেত্রে সেই টাকাটা কেন ফেরানো হবে না। এই নিয়ে একটা লড়াই চলছিল। এর আগেও সাহারার নানান ক্ষোভ ছিল বোর্ড সম্পর্কে যে তারা ঠিকমতো স্পন্সর দেখাশোনা করেন না। সব মিলিয়ে লড়াইটা একটা বৃহত্তর জায়গায় পৌঁছে যায় আজকে সকালবেলা এবং তারপরেই সাহারার যিনি চেয়ারম্যান সুব্রত রায় তিনি সিদ্ধান্ত নেন। বৃষ্টি গৌতম দা, তার মানে এটা পরিষ্কার যে বোর্ডের সঙ্গে সংঘাতের ফলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সাহারা? একদমই তাই, এবং কলকাতার লোকদের কাছে তার চেয়েও যেটা তাৎপর্যপূর্ণ যে এর ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর আইপিএল খেলা এবং সাহারারও এবার ক্যাপ্টেন্সি করা হচ্ছে না। আমি বেঙ্গালুরু থেকে শুনছিলাম যে সৌরভ নাকি খুব আপসেটও হয়ে পড়েছেন, সাহারার পুরো টিম তারা বেঙ্গালুরু থেকে মুম্বাই রওনা হয়ে যাচ্ছেন, মুম্বাইতে বিকেলবেলা তারা প্রেস কনফারেন্স করবেন এবং সবাই মিলিত হচ্ছেন। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে একটা আবার একটা মানে অস্ট্রেলিয়ার এই শূন্যচারের পর একটা বিশাল ডামাডোলের মধ্যে চলে গেল, কারণ টিম স্পন্সর এইভাবে উইথড্র করে নেওয়া এবং তারপরে গোটা আইপিএলটা আবার নতুন করে একটা সংকটের মুখে। বৃষ্টি, একেবারে তাই, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে।